যা করলো একটা সুন্নত নয় মুস্তাহাব নয় ফরজ নয় ওয়াজিব নয় কিন্তু বিয়া করলো এই দিন স্ত্রীর মোহর নির্দিষ্ট করা হইল 5 লাখ কয় লাখ কয় লাখ এক টাকা নগদ দিতে পারলো না হুকানা আউযু বিল্লাহি মিন যালিক দস খরচ করলো কত 4.5 লাখ খরচ করতে পারলো কিন্তু বউর মোহর এক টাকা দিতে পারলো না যদি কানে খরচ করত 50,000 কত হাজার গাড়ি দুইটা তিনটা পাঁচটা লাইট সাইটটা পাঁচটা আর পরের দিন সুন্নত দাওয়াতে ওলিমা আল্লাহ রাসূলের সুন্নত বিবাহের পরের দিন আত্মীয় স্বজন যারা বন্ধু বান্ধব তারার একটা খানি দেওয়া শুকরিয়া তান খানি দেওয়া এটা এখানে আরেকটা মাসলা জানি রাখবা এই খানি দেওয়ার আগে স্বামী স্ত্রীর দেখা সাক্ষাৎ দাম্পত্য জীবনের শারীরিক সম্পর্ক হওয়া শর্ত মত বোঝা গেছে এরপরে সিন্নি করা দাওয়াতে ওলিমা দেওয়া হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এখানে যদি খরচ হইতো আরো 25,000 টোটাল যদি 50,000 খরচ হইত আর যদি 4 লাখ টাকা সেই দিন স্ত্রীর হাতের মধ্যে দিত আর দিয়া বলতো স্ত্রী তোমার মোহর ছিল 5 লক্ষ আজকে 4 লক্ষ আমি নগদ তোমারে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে একটা ফরজ আদায় হয়ে যাইত কিতা আদায় হইত ফরজ ফরজ রইল বেটার গলার ঝুলাই সারা জিন্দেগি সলের আর বিয়ার দিন খরচ করতে পারলো 4 লাখ 5 লাখ কিন্তু বউর এক টাকা মোহর দিতে পারলো না এর চাইতে বড় বেকুফ আর আল্লাহর জমিনে আছে আল্লাহ পাক এই অপচয় থেকে আমাদেরকে হেদায়াত করো সত্য যেটা হক যেটা ফরজ আদায় করার তৌফিক দে সবক আল্লাহ আমিন মুসা আলাইহিস সালাম সেই হাতি দাত শ্বশুর মোর আদায় করার পরে দিলা হাতের মধ্যে লইয়া বাড়ির মধ্যে আইন আওয়ার বাদে সেই লাঠি ওনার হাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাঠির অনেক পাওয়ার দিয়েছিল আওয়ার পরে দেখেন শেয়ারের মধ্যে একটা সাপ যেমনে লাঠি তুলছেন সাপের উপরে মারার লাগিয়া সাপ তখন কয় মুসা আমি সাপ নাই আমি তোমার উম্মত আরে তোমার এই অবস্থা কেন হলো তখন বলে আমার একটা ভুল হয়ে গেছে আমি আল্লাহর নবী মুহাম্মদ যারে আমি দেখছি না জানি না তৌরিত পড়তে গিয়ে দেখি ওনার নাম সত্যের বার আমি এই নামের উপরে যখন কলম ধরছি লাস্ট নামটার উপরে যেমনি কলম ধরছি আল্লাহ পাক আমার চেহারা বদলাইয়া সাপ বানাই দিছে মুসা আলাইহিস সালাম কেন ও আমার উম্মত তোমার মাফি নাই তোমার মাফি নাই ভেদবি করেছ যে নবীর সঙ্গে যে নবীর আল্লাহ সৃষ্টি না করলে তার সৃষ্টির কোন মখলুক আল্লাহ সৃষ্টি করত না বলো সুবহানাল্লাহ আল্লাহর আল্লাহিয়ত ওয়াহদানিয়ত রে আল্লাহ প্রকাশ করলো না যে নবীর সৃষ্টি না করলে আমি মুসারে আল্লাহ বানাইল না অনে তুমি এই নবীর নামের সঙ্গে বেয়াদবি করেছ তোমার ক্ষমা নাই তোমার ক্ষমা নাই মুসার কাছে আরজ করে মুসা আল্লাহর কাছে আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমার হায়াটারে বাড়াইয়া দে আর আমি যেন সেই নবীর সাক্ষাৎটা পাই সেই নবীর জবানা পর্যন্ত যেন জমিনে থাকতে পারি মুসা আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করে তার হায়াত বাড়াইয়া দিল লোকে আল্লাহ জানাইয়া দিল মুসা তারে বলে দেও মক্কার পশ্চিমে একটা পাহাড় আছে আমার নবীকে যখন মক্কাবাসীরা জায়গা দিবে না এই মক্কার থেকে বিতাড়িত করবে আমার নবী আশ্রয় নেওয়ার জন্য সেই পাহাড়ের একটা গুহার ভিতরের মধ্যে গিয়ে আশ্রয় নেবেন আর সেই গুহার ভিতরে সে যদি থাকে আমার নবীর সঙ্গে যদি দেখা করে নবীর কাছে ক্ষমা চায় তাহলে আমার নবী যদি মাফ দেন আমি আল্লাহ তারে তখন মাফ দিব সুবহানাল্লাহ আল্লাহর শানে যদি বেয়াদবি কেউ করে আল্লাহ মাফ দিলায় তওবা করে যখন কিন্তু আমার নবীর শানে যখন কোন বেয়াদবি করে যত সময় নবী মাফ দেন না আমার আল্লাহ মাফ দেন না বলে সুবহানাল্লাহ এর জন্য এই নবীর শানে কথা বলতে গিয়া খুব সতর্ক অবস্থায় আজকে নবীর শানে তুমি বলছো এই নবী ছিলেন আমার মতো মানুষ নাউজুবিল্লাহ বললেন না এই নবী ছিলেন মাটির তৈরি বলেন নাউজুবিল্লাহ এই নবী মরে মাটির সঙ্গে মিশে গেছেন বলেন নাউজুবিল্লাহ এই নবীর কিনারায় জিয়ারতে যাওয়া হারাম বেদাত বলেন নাউজুবিল্লাহ এই নবীর দেওয়ার কোনো ক্ষমতা নাই বলেন নাউজুবিল্লাহ মিন যালিক এই যদি হয় এই নবীর শানে তোমার জবান তোমার যদি হয় আকীদা তুমি মুমিন তুমি মুমিন তুমি মুসলমান কথা বলেন তোমার ইমান আছে
তোমার ঈমান নাই, সতর্কতা হবেন। আমরা তো সব বিশিষ্ট আলেমউদ্দিন আল্লামা সারিমুল হক সাহেবের একটা কথা হইল, সবচেয়ে বড় আমাদের মারাত্মক ভুল আমার এই সংগঠনের মানুষের কাজ হইল কোনটা যে আইল আপনি সাহ জিয়ে জিয়ে জি আপনি আইসেন জিয়ে সালাম আলাইকুম বক্কা কেতা নিতা পয়সা নিতা জিয়ে জাকাত জিয়ে সান্দা জিয়ে একটাবার চিন্তা করে না এটা কোনটা, এটা রসুলের দুশ্মন আল্লাহর দুশ্মন যার সঙ্গে তুমি সম্পর্ক রাখতেছো আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন এর সঙ্গে তোমার সম্পর্ক হইতে হইতে সব শেষ ইমান শেষ সব ধ্বংস করে দিতেছে। সতর্ক থাকবেন, গুস্তাখ রসুলের সঙ্গে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে না। রসুলের সঙ্গে যারা বেয়াদবি করবে ইমানদার যদি হও মমিন যদি হও মুত্তাকি হও রসুল মোহব্বত যদি অন্তরে থাকে এর সঙ্গে কোন সম্পর্ক তোমার থাকতে পারে না। মুসা আলাইহিস সালাম দোয়া করে দিলেন যা সেই পাহাড়ের গুহার ভিতরে বসে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন মক্কা থেকে হিজরত করবেন প্রাণের ভয়ে আবু বকরের কান্দের উপরে বসে সেই পাহাড়ের গুহার ভিতরে গিয়ে আল্লাহ রসুল লুকাইলেন। আজকে যে গুহার উচ্চতা হলো 5300 ফুট, সুবহানাল্লাহ কত ফুট 5300 ফুট। এর কারণে জোয়ান কি বয়সে হজে যাইবা, কোন বয়সে জোয়ান কি বয়সে হজে গেলি এই গুহা পর্যন্ত উঠা আপনার সম্ভব আছে, আর বুড়া বয়সে গেলে ক্ষমতা নাই 100 ফুট উঠার পরে 200 ফুট 1000 ফুট উঠার পরে জানো যেমনি মাস শুরু হইব বাবা আর কাম নাই আমার অনু এক দোয়া করিলাম আমি যাই এল্লাগি যারা উপরে আল্লাহ হজরে ফরজ করে দিছে জোয়ান কিতে হজ আদায় করো হজের মজা বুঝবা, হজ নামের এবাদতের মজা যদি বুঝতে হয় আল্লাহ জোয়ান কিতে হজ করার তৌফিক দেখ সবে আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহর হাবিব যখন সেই গুহার ভিতরে গিয়ে ঢুকতেছে আবু বকর প্রথমে গিয়ে ঢুকলা দোকার বাদে গায়ের কাপড়ে এক টুকরা এক টুকরা করে সিঁড়ি সিঁড়ি গিয়ে আপনার প্রত্যেকটা গর্ত মারা শুরু করলা এক একটা গর্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন আবু বকরে পূর্ণ করে দিলা শুধু দেখা গেল একটা গর্ত বাকি গায়ের মধ্যে আর কাপড় নাই, কাপড় খুলতে গেলে নিজের সত্রে আওরাত বাহির হয়ে যাইব। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পার মুড়া দিয়া সেই গর্তটা বন্ধ করে দিন আল্লাহর হাবিব রে ডাক দেন ভিতরে যাওয়ার লাগি। আল্লাহর হাবিব ভিতরে যখন গেলা যাওয়ার বাদে সারা রাত্রি রে ক্লান্ত অনেক কষ্ট করে পাহাড়ের উপরে গিয়ে উঠছেন আবু বকরের উরাতের উপরে মাথা রাখিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাই গেছেন। আর সেই মুসার মত হাজার বছর থেকে গুহার ভিতরে অপেক্ষা করে আমার নবীর দেখা পাওয়ার লাগে হকা সুবহানাল্লাহ বারইতে চেষ্টা করে বারইতে পারে না। আবু বকরের পর মুরা দিয়া ছিদ্র বন্ধ করে রাখছেন আবু বকরের পর মধ্যে আঘাত করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে সাপের বিষ উঠছে মাথার বেদনায় ধরছে চোখ দিয়ে পানি পড়া আরম্ভ যখন হয়েছে আল্লাহর হাবিবের চেহারা মুবারকের উপরে গিয়ে সামান্য পানি পড়ে গেল আল্লাহ রসুলের ঘুম ভাঙ্গে বাঙ্গার পরে জিগাইন আবু বকর দে মনে হয় ছেলে স্ত্রী মেয়ের কথা মনে পড়ে গেছে যার কারণে কান্দিতেছ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন থেকে ঈমান আনছি আল্লাহর পরে যার সঙ্গে মহব্বত ভালোবাসা ইনি হলেন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, ঈমানদারের পরিচয় হলো দুনিয়ার সবকিছুর চাইতে মহব্বত ভালোবাসা বেশি হইতে হবে কার লগে, আল্লাহ রসুলের লগে কার লগে। এর জন্য আল্লাহ রসুলে ফরমাইন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সমস্ত কিছুর চাইতে নিজের জানের চাইতে নিজের মালের চাইতে নিজের স্ত্রীর চাইতে ছেলেমেয়ের চাইতে সব কিছুর চাইতে যত সময় ভালোবাসা মহব্বত আল্লাহ রসুলের সঙ্গে তোমার হবে না তত সময় পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না। আবু বকরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমি কান্দি আর না সাফে আমার পার মধ্যে কামড় মারছে এর কারণে মাথায় বেদনা উঠছে জ বিষ উঠছে আমার চোখ দিয়ে পানি ছুটি গেছে আল্লাহ রসুলে ফরমাইন ফাও দেখাও
কোন জায়গায় কামড় মারছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নে পায়ের নিচ যখন দেখাইলা আল্লাহর হাবিবে নিজের নূরানি মুবারক দেখে সামান্য তুতো মুবারক আঙ্গুল দিয়ে বাইরে করে যখন লাগাই দেন সঙ্গে সঙ্গে আবু বকর সুস্থ হয়ে গেল সুবহানাল্লাহ আমার রাসূলের তুতো মুবারক দুনিয়ার মানুষের লাগি ঔষধ সুবহানাল্লাহ হয় তোমার মত মানুষ জি তোমার মত তোমার মত মানুষ কথা কই না তুতো মুবারক দুনিয়ার মানুষের জন্য শিফা আল্লাহ বানাই দিয়েছে ঔষধ সুবহানাল্লাহ ফাল যখন সরাই দেখা যায় সাপ বার হয় কিতা বার হয় সাপ বার হয় বার হয় আল্লাহর হাবিবের সামনে কথা কয় মানুষের মত আল্লাহর হাবিবে জিগাইন তুমি কে কয় আমি হলাম মুসা আলাইহিস সালামের উম্মত আমি আপনার লগে একটা বেয়াদবি করেছিলাম কি বেয়াদবি আমি তৌরিত যখন পড়ি আর তৌরিতের মধ্যে আপনার নাম মোহাম্মদ লেখা আসলো আর আমি বেয়াদবি করতে গিয়ে কলম লইয়া মোহাম্মদ নামের উপরে আমি আঘাত করছি কলম দিয়ে কাটছি যার কারণে আল্লাহ আমার এই অবস্থা বানাইয়া দিছে আমার নবীও আল্লাহর কাছে মাফি চান নাই আল্লাহ মাফ করে দেয় নাই আল্লাহ কন্ডিশন লাগাইয়া দিছে যদি আপনি মাফ করে দেন তাহলে আল্লাহ আমার মাফ করে দিব এবার আপনি আমার মাফ করে দেন আল্লাহ রাবিবে ফরমাইন তুমি তো শুধু সেখানে কলম দিয়া কাগজের উপরে মোহাম্মদ শব্দের উপরে কলম দিয়ে আঘাত করছো কিন্তু তুমি টের পাও নাই এই দেখো আমার পিঠ আল্লাহর হাবিবে তার পিঠ মুবারক দেখাইন দেখা যায় তখন আল্লাহর হাবিবের পিঠের উপরের মধ্যে সত্তরটা কলমের দেওয়া দাগ সুবহানাল্লাহ কতটা কতটা এক হাজার বছর আগে আমার নবীর সঙ্গে বেয়াদবি করছে নামের উপরে কলম ধরে শুধু টান দিছে আসর পড়ে গেছে আমার নবী যখন জমিনে আসেন নাই সেই নবীর কাছে খবর পৌঁছে গেছে আসর পৌঁছে গেছে আমার নবীর কাছে বলে সুবহানাল্লাহ বেয়াদবি করলে ওই খবর পৌঁছেনি না না অনুরূপভাবে মহব্বত যদি করে সেই খবর পৌঁছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ সময় বিভিন্ন ওসিয়ত নসিহত দিতেছেন সাহাবায়ে কেরামদেরকে দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন সম্পত্তি যা ছিল বেশি কিছু নাই ক্যাশ একটাও টাকা নাই সুবহানাল্লাহ কইন আর জোরে কইন সুবহানাল্লাহ বিশ্ব নবী যিনি নূরের নবী যে দুনিয়াকে আল্লাহ যার জন্য বানাইছে যার ইন্তেকালের সময় এক টাকাও ক্যাশ ব্যাংক ব্যালেন্স নাই সুবহানাল্লাহ লুঙ্গি একটা কয়টা কোন বর্ণনা আইতেছে দুইটা লুটা একটা পানি করে আনিয়ে রাখার একটা কলস আর পাজামা তো তিনি ব্যবহার করেনি নাই পছন্দ কর্তা নিষেধ দেন নাই সবচেয়ে বেশি পরিধান কর্তা ব্যবহার কর্তা আল্লাহ রসুলের লুঙ্গি কোনটা এখন আর লুঙ্গি লাগাইলে তো মহা মুসিবত জি লুঙ্গি লাগাই যদি ঠাউনো যায় দেখা মাত্র কইব বাংলাদেশি চাষা কুঞ্জন বাংলাদেশি চাষা মানে টুফি দাড়ি লুঙ্গি হইলে বাংলাদেশি বাংলাদেশের পরিচয় এই টুফি টুফি কার সুন্নত আমার নবীর সুন্নত কার সুন্নত দাড়ি কার সুন্নত লম্বা জামা কার সুন্নত লুঙ্গি কার সুন্নত এখন যদি সুন্নতের উপর আমল করতে যাইন তাহলে কোনো সময় কয়ব আপনারে বাংলাদেশি কোন দেশি বাংলাদেশি আর কোন সময় আমার সময় হবে তোরা গেছে গেল লাগে সামান্য হবে La ilaha illallah La ilaha La ilaha illallah La ilaha Ilaha illallah La ilaha لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকে সমস্যা আপনি যত বেশি আল্লাহ রাসূলের সুন্নতের উপর আমল করবেন কোন সময় আপনার এই অপবাদ দেওয়া হইব সন্ত্রাসবাদী উগ্রপন্থী আল কায়দার সদস্য না হয় জামিয়াতুল মুজাহিদিন না হয় হিজবুল মুজাহিদিন আন্না হয় কয় গো বাংলাদেশি চাষা এই কয়ার কারণে আমরা কি সুন্নতের উপর আমল করা বাদ দিলাইতাম না বেশি বেশি করে করতাম
বেশি বেশি করে করতাম কারা সুন্নতের ফর বেশি বেশি করে আমল করব হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কইতে শরম লাগে নাকি কো নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কয় জায়েজ না না জায়েজ মাঝে দেখি বাংলাদেশের একটা হয় ফালতু স্লোগান নাউজুবিল্লাহ কয় আল্লাহ এইসব জাহিলদেরকে হেদায়ত করো সকলে কক আল্লাহুম্মা আমিন আজ থেকে আর কয়েকদিন আগে দেখছেন আরেকটা কয় আমরা যে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওই কোরআন হাদিসের কোন জায়গায় এই দরুদ নাই হক নাউজুবিল্লাহ কত বড় বড় এক একটা জাহিল আর আমরাও কিছু এইসব কথা শোনার বাদে আমরাও বিভ্রান্তিত পড়ে যাই জানি রাখবা এইসব আজে বাজে কথা যারা কয় তার আর মূল উদ্দেশ্য হইল ভাইরাল হওয়া কি হওয়া ভাইরাল হওয়া ভিউ বাড়ানি এরপরে শেয়ার সংখ্যা বাড়ানি ফলোয়ার বাড়ানি পয়সা রুজি করা কি করা মানে এলা যদি একটা কিছু আমি করি দিই মাটি দিই তাহলে ভাইরাল যখন হইব তখন বেশি বেশি করে এই ভিউ না ফলোয়ার কোনটা ভিউ ভিউ বেশি করে হইব ইনকাম বেশি করে হইব ইনকাম বাড়ানির জন্য এইভাবে কিছু কথা হল কিছু বক্তা আলিম নামের ইউটিউবের মধ্যে সাড়ে আর আমরাও কিছু আছি না বুঝিয়া না দেখিয়া আমরা এটা নিয়ে চিন্তার মধ্যে পড়ে যাই যে মাত্রা মনে হয় হাসা এইসব কথা কান দিবা না আল্লাহ হেফাজত করে আল্লাহ আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ সময় আল্লাহর হাবিব বিভিন্ন জিনিস তাকসিম কত্রা বাটিয়া দিতরা দেওয়ার সময় গিয়ে দেখা যায় আল্লাহর হাবিবের সব চাইতে মায়ার একটা জুব্বা আসলো জুব্বা পাওয়ায় আমরা ইমাম সাহেব হলে জুমার নামাজ পড়ানির সময় যেটা গায়ের মধ্যে দিন এটা লাগানি আল্লাহ রসুলের সুন্নত কার সুন্নত এইভাবে একটা জুব্বা আল্লাহর হাবিবে ডাক দেন ও আমার সাহাবি আলী কোথায় আলী রাদি আল্লাহ তালা নু দাঁড়ায় ও ওমর কোথায় দুইজন দাঁড়ায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাই তোমাদের দুইজন এই জামাটা হাতের মধ্যে লও আমার একজন আশিক কর নামক জায়গার মধ্যে আমার মহব্বত তার অন্তরের মধ্যে কিন্তু সেই আশিক আমার দেখা পায় নাই আমার সঙ্গে আয়া দেখা করতে পারে নাই যার নাম হলো ওয়েস যার নাম আওয়াজ করে কোন যার নাম ওয়েস বারবার আমার সঙ্গে দেখা করার জন্য রওনা করতেছিল কিন্তু আসতে পারে নাই তার কারণ হলো তার গড়ের মধ্যে তার বুড়া একজন মা গড়কে বুড়া একজন মা যখন রওনা করতে যায় মার কাছে পারমিশন লজ্জায় মায়ের তখন কইন বাবারে একলা আমি গড়ের মধ্যে আমারে রেখে তুমি গেলে আমার খেদমত করব কে আমার রাত্রিতে প্রয়োজন হবে পানির এই খাবারের সেই খাবারের তুমি যাইও না আমার ইন্তেকালের পরে তুমি যাইবে আখেরি জবানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে গিয়ে তুমি সাক্ষাৎ করবে সুবহানাল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় দোয়ার জায়গা কোন জায়গা আওয়াজ করে কোন কোন জায়গা পীর সাহেবের দোয়ার চাইতে মার দোয়া বড় না ছোট আওয়াজ করে কোন বড় না ছোট যে দোয়ার গ্যারান্টি দুনিয়ার আর কোন দোয়ার সেই গ্যারেন্টি নাই একটা দোয়ার গ্যারেন্টি আছে মা আর বাপের দোয়া আতুল্লাই কবুল সুবহানাল্লাহ এর জন্য বেশি করে দোয়া লইবেন কার কাছ থেকে মা বাপের কাছ থেকে কার কাছ থেকে খেদমত বেশি করবেন কার মা বাপের আমরা অনেক আছি মা বাপের খবর নাই মা বাপের খেদমত নাই মা বাপের খানি নাই কাপড় নাই পীর সাহেবর বাড়ির বিরাট মশা লইয়া সাহাব আইলাম দোয়া করবা আছে না নাই জি ফলের কাঠন মিষ্টির কাঠন লগে 1000 টাকা সাহ দোয়া করবা যে দোয়ার কোন গ্যারেন্টি আছে যে দোয়ার গ্যারেন্টি আছে এখানে দোয়া নাই
মার সামনে নিয়ে ফলের সামান্য ফল রাখো সামান্য মিষ্টি রাখো বাপের হাতে দেও 100 টাকা বেশি না সম্ভব 100 দেও আর দেখো আব্বা দোয়া করো মা দোয়া করো হাত তুলতে লাগবে না জবান দিয়ে বাইর হবে মা যত বড় আল্লাহর নাফরমান হোক বেনামাজি হোক আল্লাহর দরবারে আওলাদের জন্য আল্লাহ দোয়া ফিরাইয়া দেন আল্লাহ সুবহানাল্লাহ সবচেয়ে বড় দোয়ার জায়গা সবচেয়ে বড় খেদমতের জায়গা খেদমত করবেন মার খেদমতের মধ্যে থাকেন মা মারা গেলেন মা এখনো মারা যান নাই মার খেদমত প্রতি বছর নিয়ত করেন এই বছর চলে যাব আল্লাহর হাবিবের দরবারে ইয়া আল্লাহর হাবিবের নূরানী চেহারা মোবারক দেখব আল্লাহর হাবিবের সঙ্গে মুসাফা করব মুআনাকা করব আর আল্লাহর হাবিবের সামনে বসে পড়ব লা ইলাহা إلا الله محمد رسول الله شنگ شنگ انار نام ہوئے جب صحابی کی صحابی مرجد پیدا بین کین تو زوا شمب بھولونا خدمت کرتے سن خار خار مزیق بدر لوگ بشار دلو امار قصے صاحب کی دکھ کو کوئی تام امی وشستو بزار زوار امار خیمتان آئی ہٹ بزار قرار خیمتان آئی احمد رفوا তারে কইলাম বাবারে বাড়ির তাক বাড়র দারর মসজিদ গিয়া নামাজ পড় আমার কিছু খায় খেদমত করবে রাইত মানুষ লাগে আসনি পাসনির হাট বাজারের কই দিন আব্বা আর টাকা এখন সম্ভব হইছে না আমি নিয়ত করি লাইছি চার মাস কয় মাস কয় মাস আমি নিয়ত করি লাইছি চার মাস এখন যাওয়া ফরজ হই গেছে নাউজুবিল্লাহ সুরে বলেন নাউজুবিল্লাহ বুড়া বাপ খেদমত করা ফরজ সুবহানাল্লাহ যাওয়া ফরজ যাওয়া ফরজ ফরজ নাই সুন্নত নাই মুস্তাহাব নাই বেশি ইত্যাদি বেশি এইভাবে যদি নিয়ত করে আর কয় যদি আমার লাগে যাওয়া ফরজ হয়ে গেছে যাইতেও লাগবো সাইর মাসের লাগি তাহলে সেটা হলো বিদআত সেটা হলো বেদা বাপ অসুস্থ বাপ খেদমতের দরকার কিন্তু সেই খেদমত করতেছে না হযরতে ওয়াইস সামান্য সময়ের ভিতরে আলোচনাকে শেষ করব কারণ নির্ধারিত সময় আছে আমরা চাই না আলোচনাটা বেশি লম্বা হোক কারণ বিভিন্ন পরীক্ষা চলে মেট্রিক পরীক্ষা চলে হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলে বিভিন্ন ছাত্রদের পড়ার দরকার আছে তারপরে এই সরকারিও কিছু বিধিনিষেধ আছে এর কারণে আমরা চেষ্টা রাখব বারোটার ভিতরে মাহফিল যেন শেষ হয় ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকের তাকার তৌফিক দেয় সবাইকে আল্লাহুম্মা আমিন হযরতে ওয়াইস যাওয়া সম্ভব হলো না আল্লাহর হাবিব তখন বললেন ও আলী ও ওমর তোমাদের দুইজনের কাছে আমি এই জামাটা দিয়ে যাইতেছি এই মানুষটা আমারে দেখা সম্ভব হলো না পাওয়াও সম্ভব হলো না কিন্তু ঈমান আনলো তার এই মহব্বতের বদলা দেওয়ার জন্য আমি তার জন্য এই জামাটা রেখে যাইতেছি এবার জামাটা তারা হাতে নিলেন আল্লাহর হাবিব জমিন থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহর হাবিবের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন কিছু দায়িত্ব আছে কাজ আদায় করার বললেন এক নম্বরে আল্লাহর হাবিবের ওসিটা প্রয়োজন পুরা করার দরকার আল্লাহর হাবিব এই জামাটা দিয়েছেন দুইজন সাহাবি রওনা হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো সাক্ষাতের জন্য যার দরবারে যাইতেছেন উনি হলেন আল্লাহর একজন ওলি যার নাম হলো ওয়াইস সুবহানাল্লাহ তার থেকে প্রমাণিত হয় আল্লাহর ওলিদের জিয়ারতের জন্য যাওয়া আল্লাহ রসুলের সাহাবিদের সুন্নত সুবহানাল্লাহ বললেন না সাহাবায়ে কেরামদের সুন্নত আজকে যারা বলেন বিদআত ওলি আল্লাহদের জিয়ারতের উদ্দেশ্যে সফর করা আমার নবীর মাজারের জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যারা বলেন হারাম তাদের জন্য দলিল আল্লাহ রসুল বলছেন আমার ইন্তেকালের পর এই জামাটা নিয়া সেই ওয়েস তার নাম হলো ওয়েস যাওয়ার পরে দেখবাই তার মাথার চুলটা কুকড়ানি শোল হাতে তলার নিচের মধ্যে একটা সাদা দাগ আছে কথা বলে মানুষটা আস্তে আস্তে সাইজটা বাট্টি সাইজের দেখলেও তোমরা বুঝতে পারবাই আর দুই নম্বরের পরিচয় হলো তার সামনের সাইডটা দানদান নাই তার সমস্ত দানদান নাই সুবহানাল্লাহ বলেন কারণ হলো ওহুদের ময়দানে যখন আমার দানদান শহীদ হয়েছিল সেই খবর যখন তার কাছে গিয়ে পৌঁছেছে আমি নবীর মহব্বতে তার দান দান শহীদ করল প্রথমে সাইডটা
এরপরে মনের মধ্যে এইলো আমার নবীর মনে হয় এইটা নাই অন্য সাইডটা, আবার সাইডটা ভাঙলো, এরপরে মনে হইল মনে হয় এটা নাই অন্যটা, ভাঙতে ভাঙতে গিয়ে তার মুখের সমস্ত দান দান গুলি আমার মহব্বতে শহীদ করে দিছে। সুবহানাল্লাহ, আর শুনে বলেন সুবহানাল্লাহ। এই তার পরিচয়। দুইজন সাহাবি রওনা করলেন, আল্লাহ রাসূলের দুই সাহাবি রওনা হয়েছেন আল্লাহর এক ওলির দরবারে। আল্লাহ রাসূল বললেন যাওয়ার পরে এর কাছে গিয়ে আমার সালামটা দিও। সুবহানাল্লাহ বলেন, সালাম পৌঁছাইয়া দিতেছেন আমার নবী তার উম্মত ওলির কাছে। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বরে আমার উম্মতের জন্য এর কাছে দোয়া চাইও। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর দোয়া জানা আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? যেই নবী দোয়া করতে হতো না, মনে মনে ভাবলে আল্লাহ কবুল করে নিত, কিন্তু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ জানাই রাখার জন্য আল্লাহ রাসূল বলছেন আলী রে আর ওমর, ওর কাছে গেলে আমার উম্মতের জন্য দোয়া চাইও। দুইজন রওনা করছেন, খুঁজাই খুঁজাই গিয়ে পৌঁছিলেন কর্ণে। কর্ণের মধ্যে বসে কর্ণের জামে মসজিদে নামাজ পড়লেন। জিজ্ঞাসা করলেন এখানে ওয়েস নামে কি কোনো মানুষ আছে? বললেন একটা পাগল আছে। কি আছে? পাগল আছে। এই পাহাড়ের কিনারার মধ্যে তাকে ছাগল ছড়ায় বেড়া ছড়ায়, মানব সমাজের মধ্যে থাকে না, তার চলাফেরা হইল উল্টা। রোদ যখন দেয় মানুষ ঘরে ঢুকে সে তাকে মাঠে, বৃষ্টি যখন দেয় মাঠের মধ্যে চলে। এই পাগলটা দিয়ে আপনারা করবেন কি বলে আমাদের কাজ আছে? খুঁজানি শুরু করছেন, গিয়ে দেখেন পাহাড়ের কিনারায়। আল্লাহ রাসূল যেভাবে বলেছিলেন সেই সমস্ত পরিচয় পেয়ে গেলেন। মাথার চুল কুকড়ানো, হাতের তালুর নিচের মধ্যে একটা দাগ, তলার মধ্যে পাট্টি সাইজের মানুষ। কিনারার মধ্যে গিয়ে জিজ্ঞাসা করলেন ভাই তোমার নাম কি? তিনি বললেন আমার নাম হলো আবদুল্লাহ। আমার নাম আবদুল্লাহ। এর জন্য তার কারণ হলো আল্লাহর নেক বান্দা ওলি আল্লাহরা অনেক সময় তারা তারা নিজেরই প্রকাশ করতে চায় না। সুবহান আল্লাহ। যার প্রমাণ হজরতে কুতুবুদ্দিন খাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি, দিল্লিতে যার মাজার, হজরতে কুতুবুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহির ইন্তেকালের আগে উনি তার মরিদ যারা তারা রসি করলেন আমার জানাজার নামাজ কে পড়াবে? এটা আমি বলবো না। জানাজার নামাজ প্রস্তুত হওয়ার পরে মানুষ যখন সব বাঁধবে তখন জানাইয়া দিও যার আমল নামায় তিনটা আমল আছে, কয়টা আমল, সেই ব্যক্তি যেন আমার জানাজার নামাজ পড়ায়। এক নম্বরে হল যেই ব্যক্তি জীবনে একটা ওয়াক্তের নামাজে তাকবীরে উলা ছুটে নাই। সুবহানাল্লাহ। মানে ইমাম সাহেবের যে জামাত আরম্ভ হওয়ার সময় প্রথম যে তাকবীর দেন আল্লাহু আকবার কইয়া তাহরিমে বাঁধেন, এর নাম হলো তাকবীরে উলা। ইমাম হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার খাকির এক নম্বর ওসি হইল যে মানুষের জীবনে নামাজের তাকবীরে উলা এক অক্ষর ছুটে নাই, জানাইয়া দিবাই জানাজা আরম্ভ হওয়ার আগে। দুই নম্বরে যেই ব্যক্তির জীবনে এক অক্ষরে তাহাজ্জুদের নামাজ কজা হয় নাই। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বরে যেই ব্যক্তির জীবনে আসরের সুন্নতে এক অক্ষর ছুটে নাই। সুবহানাল্লাহ। নাই কয়টা আমল, কয়টা পাওয়া যাইব? জীবনে এক অক্ষের আসরের সুন্নত ছুটে নাই, জীবনে একদিনও তাহাজ্জুদ কজা হয় নাই, জীবনে ইমাম সাহেবের সঙ্গে জামাতে নামাজের জীবনে এক অক্ষের তকবীরে উলা ছুটে নাই, সেই ব্যক্তি যেন ওনার জানাজার নামাজ পড়ায়। জানাজা রেডি জানাইয়া দেওয়া হয়েছে, কেউ তো আর নাই, কেউ বার হয় না। মানুষ চিন্তায় পড়ছে মনে হয় জানাজা হইতো না, কেউ মনে হয় বার হইতো না, কিন্তু জানাজা তো করাই লাগবো, কারণ মুসলমান যারা এখানে উপস্থিত জানাজা আদায় করতে হবে প্রত্যেকের জন্য, ফরজে কাফায়া। যদি আদায় না করা হয় সব গুনাহগার। এমন সময় একজন মানুষ সামনের দিকে অগ্রসর হন জানাজার নামাজ পড়ানির জন্য, যার নাম হলো সেই সময়ের দিল্লির বাদশাহ, বাদশাহ শামসুদ্দিন আলতামাস। সুবহানাল্লাহ। লাশের সামনে কুতুবউদ্দিন বখতিয়ার খাকির লাশের সামনে গিয়ে দাঁড়ায় না দাঁড়ায় হয়, কুতুবউদ্দিন তুমি তো চলে গেলে, তো আমি লুকাইল আসলাম, আমার আজকে বার করে দিলে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর অনেক ওলি যারা লুকাইয়া থাকতে চান সেই সময় হযরতে ওয়াস করেন নিয়ে কই আমার নাম হলো আব্দুল্লাহ। আমার নাম আব্দুল্লাহ, আবার শিখাই আর কোনো নাম, বলে আমার নাম আব্দুল্লাহ। আপনারা খারা, বলে আমরা হইলাম একজন আল্লাহর হাবিবের সাহাবি ওমর, আরেকজন হইলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আল্লাহর হাবিবের সাহাবি হলে অবশ্যই সাহাবি, কিন্তু তিনি বলেন আমার সন্দেহ হয়
আমি শুনছি আমি দেখছি না আমার নবীর সামনের সাইটটা দুইটা দান শহীদ হয়েছিল উহুদের ময়দানে আপনারা দেখি দাঁত তো ফোড়া আছে সুবহানাল্লাহ আমার তো একটাও দাঁত নাই আমার রাসূলের ইশকে আর মহব্বতে আমি সেই দান শহীদ করে দিয়েছি সুবহানাল্লাহ সংক্ষেপে মূল কথাটা যেটা আমার বলার উদ্দেশ্য তখন হাতের মধ্যে দিলেন এই জামা আর বললেন আল্লাহ রাসূল সালাম দিবেন আপনার কাছে সালামের জবাব দিলেন তার থেকে বোঝা যায় আল্লাহর ওলিদের মাজারের কিনারায় গিয়ে সালাম দেওয়া তাদেরকে আল্লাহর হাবিবের সাহাবীদের সুন্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সালাম দিলেন জামাটা হাতে দিলেন নাখের মধ্যে লাগান আল্লাহর হাবিবের পান নাই নবীর গ্রাণ আসতেছে সেই সামাত থেকে নাখের মধ্যে লাগান আল্লাগান আর বরখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছে আপনি তার উম্মতের জন্য আপনি দোয়া কর্তা তখন জামাটা গায়ের মধ্যে দেন দিয়া গিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় রুকুর মধ্যে যখন গেলেন এত সময় গেল এরা চিন্তার মধ্যে পড়লেন কত নামাজ পড়লাম কত নামাজ দেখলাম কিন্তু এই মানুষটা রুকুর মধ্যে গেল আর তো উঠে না সুবহানাল্লাহ মানুষ আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয় আল্লাহর লগে সম্পর্ক লাগে বন্ধুত্ব স্থাপন হয় যে ইবাদতে তার নাম আওয়াজ করে কোন তার নাম নামাজ তার নাম আল্লাহর ওলি হইতে হইলে শরীয়তের তরিকা মতে আল্লাহর ওলি হইতে হইলে এক নম্বরে যে ইবাদত করতে হবে সেই ইবাদতের নাম আওয়াজ করে কোন সেই ইবাদতের নাম নামাজ বাদ দিয়া শরীয়তের তরিকা আল্লাহর ওলি হওয়া সম্ভব হবে মাহজুব যারা তাদের সাবজেক্ট আলাদা এটা আলোচনায় আসে না মাহজুব যারা তাদের বিষয়টা আলাদা আমরা শরীয়ত মানিনি না না শরীয়ত মানিনি না না কোরআন হাদিস মানিনি না না সুস্থ মানুষ আমরা আমরা যদি আল্লাহর বন্ধু হইতে হয় আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব স্থাপন করতে হয় আল্লাহর ওলি হইতে হয় এক নম্বরে যে ইবাদত করতে হবে সেই ইবাদতের নাম আওয়াজ করে কোন সেই ইবাদতের নাম খারা খারা পড়বা একটা বার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ কবুল করো কাত নামান প্রত্যেকে যেন পাঁচটা অক্তরে নামাজ পড়তে পারি আল্লাহ যেন তৌফিক দেয় সকলে বলেন আল্লাহ আমিন সামনে আসতেছে রমজানের মুবারক মাস এই মাসের পাঁচটা অক্তরে নামাজ বা জামাত আদায় করবেন তারাবির নামাজ বা জামাত আদায় করবেন ত্রিশটা হোক উনত্রিশটা হোক রমজানের জয় দিন হোক ফরজ রোজাগুলি রাখবেন আল্লাহ যেন রাখার তৌফিক দেয় সকলে বলেন আল্লাহ আমিন এবার ওয়ে সৈদ্দার মধ্যে গেছে সৈদ্দে যখন গেলেন আর উঠেন না মাথা ছুলেন না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়লেন মনে হয় মানুষটা আল্লাহর হাবিবের জুব্বা গায়ে দেওয়ার কারণে সৈদ্দার মধ্যে মনে হয় মারা গেছে চিন্তার মধ্যে পড়লেন মানুষকে এত নাম্বা সৈদ্দা দেয় কিন্তু আল্লাহর আশিক যারা হয় তারা মাহবুবের সঙ্গে সৈদ্দায় গিয়ে তারা কথা বলে সুবহানাল্লাহ এর জন্য তারা সৈদ্দায় গেলে মাথা তুলতে চায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর কারণে রাত যত গভীর হয় দুনিয়ার মানুষ ঘুমায় আর তারা সৈদ্দার মধ্যে পড়ে থাকে যে নামাজের মাধ্যমে সেই নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ সুবহানাল্লাহ বলে যার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন রাত্রির প্রত্যেক দিন জীবনে এক দিনও আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজ মিস হয় না ছাড়েন নাই রাসূলের জন্য ছিল ওয়াজিব সুবহানাল্লাহ নামাজে দাঁড়াইয়া পড়তে পড়তে পা মুবারক ফুলে যাইতো যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তাহাজ্জুদের পর উইতির যখন পড়তেন উতিরের নফল দুই রাকাত কয় রাকাত কয় রাকাত আল্লাহ রাসূল বসে পড়তেন কিভাবে পড়তেন বসে বসে পড়তেন পায়ে কষ্ট হতো পা ফুলে যাইত যার কারণে কিতাবের মধ্যে আসতেছেন নফল নামাজ দাঁড়িয়ে পড়লে ফুরা সওয়াব বসে পড়লে অর্ধেক সওয়াব কিন্তু ওই উইতিরের দুই রাকাত নফল কেউ যদি বসে পড়ে আর এই নিয়ত করে আমার রসুল বসে বসে পড়তেন আমি রসুলের ইত্তেবা করতে গিয়ে অনুসরণ করতে গিয়ে আমি বসে পড়তেছি এই পড়ার কারণে আল্লাহ পাক ওই বসে পড়ার কারণেও তার আমলনামায় পুরা নেকি লিখে দিবে সুবহানাল্লাহ আর রসুলে বলেন সুবহানাল্লাহ নিয়ত রাখতে হবে আমার রসুল বসে পড়তেন আর এর কারণে আমি রসুলের ইত্তেবা করতে গিয়ে অনুসরণ করতে গিয়া অনুকরণ করতে গিয়ে আমি বসে পড়তেছি রসুলের মহব্বতে তাহলে আল্লাহ পাক ওই বসে পড়ার দুই রাকাতকে আল্লাহ দাঁড়াইয়া পড়ার সমান সওয়াব দিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ
এবার সিদ্দার থেকে আর উঠেন না যখন দেখা গেল কিনারায় গেছেন কে ডাক দেন ও ওয়েস সিদ্দার থেকে মাথা তুললেন আর বলে বললেন মারাত্মক অঘটন ঘটাইয়া দিলেন বলে হইছে কি বলে হয়েছে আমি সিদ্দার মধ্যে গেছি যে আমার আল্লাহর দরবারে দোয়া করতেছি আল্লাহ তোমার হাবিব দোয়া চেয়েছেন ওর উম্মত গুনাহগার উম্মতের জন্য আল্লাহ পাক ওই উম্মতের সমস্ত উম্মতের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহর সঙ্গে আমার যখন দরদাম চলে কোনটা চলে সৈদ্দার অবস্থায় আল্লাহর সঙ্গে যখন আমার কথাবার্তা চলতেছে আল্লাহ বলছেন দিলাম 1 লক্ষ দিলাম 7 লক্ষ 10 লক্ষ 1 কোটি এইভাবে আল্লাহ বলতেছেন আর আমি বলতেছি আল্লাহ তোমার সঙ্গে আমার যেদিন বন্ধুত্ব হয়েছিল তোমার আমার কথা ছিল কন্ডিশন ছিল আমি যা চাইব তোমার কাছে আল্লাহ তুমি ফিরাইয়া দিবে সুবহানাল্লাহ বলেন এর জন্য আমরা যাই আল্লাহর ওলিদের কিনারায় কার কিনারায় আল্লাহর ওলিদের কিনারায় যাই কারণ তারা আল্লাহর বন্ধু আল্লাহর কাছে তারা যেটা দাবি করে ডিমান্ড করে আল্লাহর জাতের শরম লাগি যায় ফিরাইয়া দিতে বলে সুবহানাল্লাহ আমরা তারার কাছে চাই না তারার মাধ্যমে চাই আল্লাহর কাছে কার কাছে এর নাম হলো ওসিলা এর নাম ওসিলা এর নাম বেকুফেরা বুঝে না না বুঝার কারণে কয় আমরা নাকি কবরে গিয়ে সিজদা দেই নাউজুবিল্লাহ বলেন আমরা নাকি আল্লাহর ওলিদের কাছে গিয়ে চাই কয় এরা মরা মানুষ কি দিত তোমরা রে এরার কাছে কি চাও ও বেকুফেরা আমরা এরার কাছে চাই না আমরা চাই আল্লাহর কাছে কার কাছে আওয়াজ করে বলেন কার কাছে ওসিলা বানাই আল্লাহর নেক বান্দাদেরকে এইভাবে যখন চাই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ওয়াইস বলেন তুমি তাইন দুইজন যদি আমারে আয়া সাইদ্দাত তাকে না উঠাইতা যত সময় সমস্ত উম্মতে মুহাম্মদীর জীবনের গুনাহ মাফ করাইতাম না আমি সিজদা থেকে কখনো উঠতাম না সুবহানাল্লাহ তার থেকে প্রমাণিত হয় আল্লাহর রাসূলের যদি মহব্বত অন্তরে তাকে আশিক হোক এই খবর গিয়ে পৌঁছে যায় মদিনার দরবারে কোনো সন্দেহ আছে নাই এজন আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব স্থাপন করতে হয় বন্ধুত্ব স্থাপন করতে হবে কার সঙ্গে আমার রবির সঙ্গে কার সঙ্গে আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে মদিনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক যদি লাগাইতে পারো সম্পর্ক ভালোবাসার হয়ে যাবে আল্লাহর সঙ্গে আর আল্লাহর সঙ্গে যদি ভালোবাসার সম্পর্ক হয়ে যায় তুমি হয়ে যাবে আল্লাহর বন্ধু আর তোমার নাম হয়ে যাবে ওলি আল্লাহ বলো সুবহানাল্লাহ এর জন্য ওলি আল্লাহ হওয়ার জন্য 1 নম্বরের শর্ত হলো আকীদায় আহলে সুন্নাতুল জামাত হতে হবে আর 2 নম্বরে নবীর মহব্বত ভালোবাসা অন্তরে জায়গা দিতে হবে যদি দিতে পারো তাহলে আল্লাহর ওলি হতে পারবেন আর যদি দিতে না পারেন মুস্তাক রসুল যদি হন আকীদা যদি খারাপ হয়ে যায় কোনো ইবাদত কোনো কাজে লাগবে না আল্লাহর ওলি হওয়াও সম্ভব হবে না আল্লাহ পাক আমাদেরকে সহি শুদ্ধ আকীদার উপরে থাকার নবীর মহব্বত অন্তরে আনার তৌফিক যেন দেয় সকলে বলেন আল্লাহুম্মা আমিন ওয়ামা আলাইনা ইল্লাল বালা وآخر دعوانا الحمد لله رب العالمين أذكر ما في ليت